এবার আমরা একটা নতুন টপিক শুরু করব। টপিকটা হলো গিয়ে লেন্স। তোমরা এর আগেও একটু একটু লেন্স পড়ে আসছো, মানে লেন্সের মোটামুটি একটু হইলেও ক্রিয়া পদ্ধতি বা কিভাবে রিয়্যাক্ট করে আলোর সাথে, এইসব জিনিসপত্র সম্পর্কে তোমাদের কিছু ধারণা আছে। সো লেন্স সম্পর্কে প্রথমে বলতে গেলে যে জিনিসটা বোঝায়, লেন্স হইলো গিয়ে একটা প্রতিসারক মাধ্যম। নর্মালি আমরা কাঁচের লেন্সই দেখে অভ্যস্ত, অন্যান্য পদার্থেরও লেন্স থাকতে পারে, যে কোনো প্রতিসারক মাধ্যম দিয়েই অ্যাকচুয়ালি লেন্স বানানো যেতে পারে। সো লেন্সের প্রথম যে জিনিসটা আমরা ভুল করি, এই মিনিংটা অনেকেই জানি না। লেন্সের বাংলা মিনিং হলো গিয়ে পরকলা। এটা মাঝে মধ্যে হলো গিয়ে আর কি স্যাররা পরীক্ষার মধ্যে আটকানোর জন্য দিয়ে দেয় আর কি। যাই হোক, সো লেন্স হলো অ্যাকচুয়ালি দুইটা গলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ যে কোনো একটা প্রতিসারক মাধ্যম। এখন এটা গলীয় হলো গিয়ে দুইটা একই ধরনের গলীয় হতে পারে, দুইটা ডিফারেন্ট টাইপের গলীয় হতে পারে, ব্যাসার্ধ সমান হতে পারে, ব্যাসার্ধ অসমান হতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে। সো আমরা নর্মালি বেশ কয়েক টাইপের লেন্স দেখে অভ্যস্ত। সব থেকে বেশি বোধ হয় যেটা দেখছি লাইফে সেটা হলো গিয়ে এই লেন্সটা, যেটাকে আমরা হলো গিয়ে আদর করে উত্তর লেন্স বলে থাকি। বাট অ্যাকচুয়ালি ভালো করে বললে নামটা হওয়া উচিত হলো গিয়ে দ্বি উত্তর লেন্স, মানে দুইটা পৃষ্ঠই অ্যাকচুয়ালি তার হইলো উত্তল, যেদিক দিয়ে আলো ঢুকে বা বের হয়। এটার আর একটা নাম আছে, এটাকে বলা হয় অভিসারী লেন্স। দ্যাট মিনস অভিসারী ক্ষমতা আছে এটার, কতগুলো আলোকরশ্মি যদি আসে সেটাকে সে একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে নিয়ে যেতে পারে, অথবা ওই একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে গিয়ে মিলাই দিতে পারে। এই ক্ষমতাটাকে আমরা বলি হলো অভিসারী ক্ষমতা। এই অভিসারিতা শব্দটা তোমরা ইন্টারলাইফে বেশ কয়েক জায়গার মধ্যে পাবা, যে কোনো কিছু অনেকগুলা গিয়ে যদি একটা বিন্দু অভিমুখে গিয়ে মিলিত হয়ে যায় সেটাকে আমরা বলি হইলো গিয়ে অভিসারিতা। এই লেন্সের অভিসারী ক্ষমতা আছে বলে এটাকে আমরা অভিসারী লেন্স বলি। ইংলিশে এটাকে বলে কনভেক্স লেন্স। তারপর এটা দেখে অভ্যস্ত আমরা, এটাকেও নর্মালি চিনে আসছি হইলো গিয়ে অবতল লেন্স হিসাবে, বাট অ্যাকচুয়ালি কেতাবি নাম হইলো গিয়ে দ্বি অবতল লেন্স, মানে দুইটা পৃষ্ঠ হইলো গিয়ে অবতল। এটার ক্ষমতা হলো গিয়ে অপসারী ক্ষমতা, সে অ্যাকচুয়ালি সবাইরে অপসৃত করে দেয়, মানে কতগুলা রশ্মি যদি আসে তার কাছে সে সবাইরে ছড়াইয়া দিতে পারে। এই ছড়াইয়া দেওয়ার ক্ষমতাটাকে আমরা বলি হলো গিয়ে অপসারিতা, এবং তার অপসারিত ক্ষমতা আছে বলে এটাকে আমরা বলি হলো অপসারী লেন্স। ইংলিশে এটাকে বলে কনকেভ লেন্স। এই কনকেভ আর কনভেক্সের পার্থক্য মানে করার জন্য হলো গিয়ে একটা ছোটোখাটো ট্রিক্স মনে রাখতে পারো। দেখো কনকেভের লাস্টে হলো গিয়ে একটা কেভ আছে, গুহা, এটাও দেখতে অনেকটা হলো গিয়ে গুহার মতো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। সো এটা যদি কনকেভ হয় এটা অবশ্যই কনভেক্স হবে। আচ্ছা, এরপর হলো গিয়ে সমতলোত্তর লেন্স, মানে একটা পৃষ্ঠ উত্তল থাকবে আর একটা পৃষ্ঠ হলো গিয়ে সমতল। সেম জিনিস এখানেও, সমতলাবতল, একটা পৃষ্ঠ সমতল আছে আর একটা পৃষ্ঠ অবতল। যেটা নিয়ে হইলো গিয়ে আমাদের মেইন সমস্যা হয়, একটা হলো গিয়ে অবতলোত্তর লেন্স আর একটা হলো গিয়ে উত্তলাবতল লেন্স। নাম জানি কিন্তু আঁকতে দিলেই সমস্যা, কোনটা যে কি ধরনের লেন্স হবে। অনেকেই হলো গিয়ে মনে করি কি যে যে পৃষ্ঠে আলো আগে পড়তেছে সেই পৃষ্ঠের নাম আগে দিব, আর যে পৃষ্ঠ দিয়ে বের হয়ে যাচ্ছে সেই পৃষ্ঠের নাম পরে দিব। তার মানে একটু চিন্তা করে দেখো, সেম লেন্সকে যদি জাস্ট একটু ঘুরায় তুমি আলোটার মধ্যে প্রবেশ করাও, দেখবা কি একই জায়গায় বস্তু, একই জায়গায় বিম্ব, তুমি লেন্সের নাম উল্টায় দিছো। একটা যেটা ছিল হলো গিয়ে অবতলোত্তর লেন্স, এটা যদি উল্টায় ইউজ করে সেটা হয়ে গেল উত্তল অবতল লেন্স। জিনিসটা তো আসলে এরকম না, একটু অন্য কোনো ব্যাপার আছে। সো এদের ক্ষেত্রে একটু মনে রাখবা, এই অবতলোত্তল মানে কি, আসলে প্রথমে আসছে হলো অবতল পার্টটা, তারপর বলতেছি আমরা উত্তল পার্টটা। এখানেও সেম জিনিস, প্রথমে আসছে উত্তল পার্টটা, তারপর আসছে অবতল পার্টটা। সবসময় মনে রাখবা লাস্টে যে পার্টটা আছে, নামকরণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি লেন্সের সেই পার্টটা বেশি ডমিনেন্ট হয়, মানে হলো গিয়ে লেন্সের ওই পৃষ্ঠের ক্ষমতাটা বেশি হয়, বা সোজা বাংলায় যদি বলি তোমাদের বোঝার জন্য করে, ওই পৃষ্ঠের কার্ভেচারটা বেশি হয়, মানে হইল গিয়ে এটা বেশি বক্র হয়। সো এখানে একটু চিন্তা করে দেখো, দুইটা একই জায়গা থেকে শুরু হয়েছে, এটা বেশি ঘুরে আসছে, এটা অল্প একটু ঘুরছে। সো এটার আসলে বক্রতা বেশি, এটার বক্রতা কম। আমি যদি আর ওয়ান আর আর টু মনে করি এদের ব্যাসার্ধ, একটু দেখো এই আর ওয়ান যেটা আছে, আর ওয়ান এর আসলে বক্রতা অনেক বেশি, আর টু এর বক্রতা তার তুলনায় কম। তো দেখো এখানে উত্তল পৃষ্ঠের বক্রতা বেশি, অবতল পৃষ্ঠটার বক্রতা কম। সো এটাকে আমরা হইলো গিয়ে একটা অবতল উত্তল লেন্স বলতেছি, মানে এটা আলটিমেটলি একটা উত্তল লেন্সের মতো কাজ করবে। আর একটা জিনিস দিয়ে মনে রাখতে পারো, একটু দেখো এই লেন্সের একটা নাম আমরা মিস করে চলে গেছি, এই যে মাঝখানের পেটের অংশটা হলো গিয়ে মোটা, এই জন্য এটাকে অনেকে স্থূল মধ্য লেন্সও বলে। আর এই যে এটার পেটের মাঝখানটা হলো গিয়ে চিকন, দুই পাশ হইলো গিয়ে মোটা, এই জন্য এটাকে অনেকে ক্ষীণ মধ্য লেন্সও বলে থাকে।
আলটিমেটলি এটার ক্ষেত্রে একটু নোটিস যদি করো, দেখো তার দুইটা পাশ হইলো গিয়ে এক জায়গায় মিলিত হয়ে গেছে, মাঝখানের পার্টটা হইলো গিয়ে মোটা হয়ে গেছে, একেবারেই উত্তল ল্যান্সের ধর্ম যতগুলো আছে সবগুলো এটার ক্ষেত্রে খাটতেছে। সো এটার এই স্থূল মধ্য বৈশিষ্ট্যটাও যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, আলটিমেটলি আমাদের ডিসিশন কি হবে, এটা একটা উত্তল ল্যান্স হিসাবে কাজ করবে। সো উত্তলের নামটা দিব আমরা পরে, অবতলের নামটা দিব আগে। আর এটার ক্ষেত্রে যদি আসি, দেখো জাস্ট এমনিতেই বোঝা যাবে, এখন এই জায়গার মধ্যে দেখেই বোঝা যাচ্ছে এই অবতল যে পৃষ্ঠটা আছে অবতল পৃষ্ঠের কার্ভ বেশি, আর উত্তল যে পৃষ্ঠ আছে তার কার্ভ কম। সো অবতলটা চলে যাবে লাস্টে, উত্তলটা চলে আসবে প্রথমে। সো আমরা বলবো এটা একটা উত্তল অবতল লেন্স। তাকায় দেখো, এটাকে বলতেছিলাম হলো গিয়ে ক্ষীণ মধ্য, মাঝখানটা চেপে যায়, এটারও দেখো মাঝখানটা ছোট হয়ে গেছে, দুইটা পাশ হলো গিয়ে মোটা। সো এটা আলটিমেটলি কাজ করবে একটা অবতল লেন্সের মতো। এবার আমরা লেন্সের কয়েকটা পার্ট সম্পর্কে একটু জেনে নিব, যে লেন্সের কোন কোন পয়েন্টে কি আছে। সো নর্মালি আমরা সবকিছু উত্তল লেন্স দিয়ে দেখতে যাচ্ছি। লেন্সের মধ্যে একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট বরাবর আলো যদি আপতিত হয় তাহলে সে অ্যাকচুয়ালি প্রতিসরণের পর তার দিক পরিবর্তন করে না, সেই পয়েন্টটাকে আমরা বলি হলো গিয়ে তার আলোক কেন্দ্র। এদিকে একটু তাকাও যে এই ছবিটাতে এদিক বরাবর আলো আপতিত হয়েছে, প্রতিসরিত হয়েছে, আমরা একেবারে ডিটেলস ছবি আঁকছি এখানে, প্রত্যেকবার কখনোই এত ডিটেলস ছবি আঁকবো না। এই পৃষ্ঠে একবার প্রতিসরিত হয়েছে, দেখো এই পয়েন্টটাতে ছেদ করছে, তারপর এদিকে চলে গেছে, এবং প্রতিসরণের পর আদিরশ্মি অলমোস্ট সমান্তরালেই যাচ্ছে। আমরা আমাদের বাকি ছবিগুলো আঁকার সময় এই যে ডিস্টেন্সটা আছে, এখানে যে পার্শ্বসরণ ঘটছে, এই জিনিসটা আসলে ইগনোর করব। একেবারে সরাসরি একটা রশ্মি আঁকবো, যে রশ্মি বরাবর আলোক রশ্মি যাবে এবং সে তার দিক একটুও পরিবর্তন করবে না। প্রথম জিনিস যেটা শিখলাম, যে আলোক কেন্দ্র হলো এমন একটা জায়গা, এই দিক বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে সে তার দিক পরিবর্তন করে না। সো এরপরে যে পয়েন্টটা আসে সেটাকে আমরা বলি হলো ফোকাস পয়েন্ট বা ফোকাস বিন্দু। এই পয়েন্টটাতে অ্যাকচুয়ালি আমরা কি বলি, উত্তল লেন্সের ক্ষেত্রে যদি প্রধান অক্ষের সমান্তরালে কতগুলো আলোক রশ্মি আসে, তাইলে সেই সব কয়টা আলোক রশ্মি একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে চলে যায়, অথবা সব কয়টা আলোক রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এই যে পয়েন্টটা এটাকে আমরা বলতেছি হলো গিয়ে ফোকাস বিন্দু। অথবা অবতল লেন্সের ক্ষেত্রে যেটা হয়, এরা এমনভাবে অপসারী হয় যেন এপাশ থেকে তুমি যদি তাকাও তোমার চোখ দিয়ে, এটা তোমার চোখ হয়, তুমি চোখ দিয়ে তাকাইছো, তাকাইলে তোমার কাছে মনে হবে কি যে এই পয়েন্ট থেকে যেন আলোগুলো আসতেছে। সো এটা হলো একটা অবাস্তব বিন্দু, আর এটা একটা বাস্তব বিন্দু। এটাও ফোকাস, এটাও ফোকাস, কিন্তু উত্তলের ফোকাসটাতে যেহেতু আসলেই আলোক রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয়, তাই এর ফোকাসটা হয়ে হলো গিয়ে পজিটিভ। আর এখানে যেহেতু আলোক রশ্মি আসলে এই পয়েন্ট থেকে ছড়াচ্ছে না, এটা একটা অবাস্তব বিন্দু, সো এটাকে বলি আমরা হলো গিয়ে এটার ফোকাস দূরত্বটা হবে গিয়ে নেগেটিভ। এই যে এই আলোক কেন্দ্র থেকে এই ফোকাস বিন্দুর যে দূরত্ব, এটাকে আমরা বলি হলো ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্ব হিসাব করা ছাড়াও লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব যত কিছুই লাগবে, আমরা সবকিছু অ্যাকচুয়ালি হিসাব করবো হলো গিয়ে আলোক কেন্দ্র থেকে। এবং লেন্সের যত ধরনের হিসাব নিকাশ আছে সবগুলো হিসাব নিকাশের জন্য আমরা ধরে নিব আমরা খুব সরু লেন্স ইউজ করতেছি, মানে লেন্সের এই মাঝখানটা যে মোটা, এই মোটা জায়গাটা অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেট করবো না কোনো লেন্সের ক্ষেত্রে, মানে আমরা এইটুকুকে ইগনোর করবো। থিন লেন্স, যখন মোটা লেন্স চলে আসবে আমরা যে সকল সূত্র অ্যাকচুয়ালি একটু পর থেকে ডিরাইভ করা শুরু করবো বা ফার্দার ম্যাথগুলোতে ইউজ করব, একটা সূত্র পারফেক্টলি ওই সব লেন্সের ক্ষেত্রে খাটবে না। তো আমাদের ওই অ্যাজাম্পশন যতক্ষণ সত্যি থাকবে আমরা ততক্ষণই শুধুমাত্র পারফেক্টলি একেবারে অ্যাকুরেট আনসারগুলো পাবো। এবার আমরা একটু দেখে নিব যে আমাদের লেন্সের মধ্যে রশ্মি চিত্র আঁকার জন্য যে কয়েকটা নিয়ম আছে সেই নিয়মগুলা। তার মধ্যে প্রথম নিয়মটা আমরা অলরেডি পড়ে ফেলছি অ্যাকচুয়ালি, যে কোনো একটা বস্তু থেকে যদি প্রধান অক্ষের সমান্তরালে আমরা একটা আলোক রশ্মি পাঠাই, সেটা অ্যাকচুয়ালি তার ফোকাস বিন্দু দিয়ে যাবে, এটা একটা নিয়ম। মেনলি আমরা তিনটা স্ট্যান্ডার্ড রশ্মি ইউজ করি বা তিনটা স্ট্যান্ডার্ড রুল ফলো করি একটা বিস্তৃত বস্তুর বিম্ব অঙ্কনের জন্য। তার মধ্যে একটা হলো এটা, যে যদি বস্তুর উপর থেকে কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাইলে সে আসলে প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। আমরা যদি এখানে আসি, আলোক রশ্মির প্রত্যাবর্তন ধর্ম অনুযায়ী আমরা এটা বলতে পারি, তাইলে একটা আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে গিয়ে সামহাও লেন্সের মধ্যে আপতিত হয় তাইলে সে আসলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এই জিনিসটা আসলে খুব একটা তেমন বেশি আমরা ইউজ করি না, ইউজ করেও আঁকা যাবে, বাট আমরা নর্মাল যেগুলো ইউজ করি সেটার মধ্যে এটা ইউজ হয় না, বরং বাকি দুইটাই ইউজ হয়। সো থার্ডটা হলো গিয়ে আমরা একটু আগে কথা বলে ফেলছি, যে একটা লেন্সের আলোক কেন্দ্র বরাবর যদি আমি একটা আলোক রশ্মি পাঠাই, সে আসলে প্রতিসরণের পরে তার দিক পরিবর্তন করবে না, একেবারে স্ট্রেট ওই দিক বরাবরই চলে যাবে। কথা হলো গিয়ে আমরা এটা যেহেতু ইউজ করব না, যে কোনো বিস্তৃত বস্তুর বিম্ব অঙ্কনের ক্ষেত্রে এটা
এবং এই রুলটা, এই দুইটা রুল ইউজ করে আমরা একটা বিস্তৃত বস্তুর বিম্ব অঙ্কন করব। সো আমাদের পরের টপিক হইল গিয়ে যে বিস্তৃত বস্তুর বিম্ব কিভাবে অঙ্কন করা যায়।